হ্যালো গাইজ, আজ আমি বৌদ্ধ ধর্মের যে বৌদ্ধ রাজাকে পূজা করে অর্থাৎ গৌতম বুদ্ধের জীবনী বলবো। প্রাচীন ভারতের বর্তমান নেপালের অন্তর্গত হিমালয়ের পাদদেশে ছিল কোমল রাজ্য। রাজ্যের রাজধানী কাপিলাবস্তু। কোশলের অধিপতি ছিলেন শাক্য বংশের রাজা শুদ্ধধন। শুদ্ধধনের সুখের সংসারে একটিমাত্র অভাব ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। বিবাহের পর গর্ভবতী হলেন জ্যৈষ্ঠ রানী মায়াদেবী। সেকালের প্রচলিত রীতি অনুসারে সন্তান জন্মাবার পর সময় পিতৃগৃহে যাত্রা করলেন মায়াদেবী। পথে লুম্বিনী উদ্যান, যেখানে এসে পৌঁছেছেন, পৌঁছতেই প্রসব বেদনা উঠল রানীর। যাত্রা স্থগিত রেখে বাগানেই আশ্রয় নিলেন সকালে। সেই উদ্যানেই জন্ম হলো বুদ্ধের, যিনি সমস্ত মানবের কল্যাণের জন্য নিজেকেও উৎসর্গ করেছিলেন। তিনি রাজার পুত্র হয়েও কোনো রাজপ্রাসাদে জন্মগ্রহণ করলেন না, মুক্ত প্রকৃতির মধ্যে নীল আকাশের নিচে আবির্ভূত হলেন। পুত্র জন্মাবার কয়েকদিন পরেই মারা গেলেন মায়াদেবী। শিশুপুত্রের সব ভার নিজের হাতে তুলে নিলেন খালা মহাপ্রজাপতি। শিশুপুত্রের নাম রাখা হলো সিদ্ধার্থ। রাজা শুদ্ধধন জ্যোতিষীবিদের আদেশ দিলেন শিশুর ভাগ্য গণনা করতে। তারা সিদ্ধার্থের ভাগ্য গণনা করে বললেন, এই শিশু একদিন পৃথিবীর রাজা হবেন। যেদিন এ জরাজীর্ণ বৃদ্ধ মানুষ, রোগগ্রস্ত মানুষ, মৃতদেহ এবং সন্ন্যাসীর দর্শন পাবে, সেই দিনই সংসারের সকল মায়া পরিত্যাগ করে গৃহত্যাগ করবে। চিন্তিত হয়ে পড়লেন শুদ্ধধন। মন্ত্রীরা পরামর্শ দিলেন, এই শিশুকে সুখ বৈভব আর বিলাসিতার স্রোতে ভাসিয়ে দিন, তাহলে আর কোনো দিন গৃহত্যাগী সন্ন্যাসী হবেন না। স্বতন্ত্র প্রাসাদের স্থান হলো রাজপুত্র সিদ্ধার্থের। সেখানে কোনো জরাব্যাধি দিয়ে আদেশ প্রবেশ করতে করার অধিকার পাননি অধিকার নেই। ধীরে ধীরে বড় আকার করে হয়ে উঠলেন সিদ্ধার্থ। যৌবনে পা দিলেন রাজা শুদ্ধধন। তার বিবাহের আয়োজন করলেন। সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী কিশোরী যশোধরার সাথে বিবাহ হলো সিদ্ধার্থের। বিবাহের পর কিছুদিন দিন আনন্দ উৎসবে মেতে রইলেন সিদ্ধার্থ। যথাসময় একটি পুত্র সন্তানের জন্ম হলো, তার নাম রাখা হলো রাহুল। সন্তানের জন্মের পর থেকেই পরিবর্তন শুরু হলো সিদ্ধার্থের। একদিন পথে বের হয়েছেন, এমন সময় চোখে পড়ল এক বৃদ্ধ। অস্থির মর্যায় চর্মজয় যে মাথার চুলগুলো থেকে পেকে সাদা হয়ে গিয়েছে, মুখে একটিও দাঁত নেই, গায়ের চামড়া ফুলে পড়েছে, লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটছিল। বৃদ্ধকে দেখা মাত্র রথ থামালেন সিদ্ধার্থ। তার সমস্ত মন বিচলিত হয়ে উঠল মানুষের একই ভয়ঙ্কর রূপ। ভারাক্রান্ত মনে প্রাসাদে ফিরে গেলেন সিদ্ধার্থ। কয়েকদিন পর সিদ্ধার্থের চোখে পড়ল একটি গাছের তলায় শুয়ে আছে একজন মানুষ, অসুস্থ, রোগাগ্রস্ত, যন্ত্রণায় আর্তনাদ করেছে। বিমর্ষ হয়ে পড়লেন সিদ্ধার্থ। তাহলে যে যৌবনেও সুখ নেই, যে কোনো সুখ মুহূর্তে ব্যাধি দিয়ে এসব সুখ কেড়ে নেবে। কিছুদিন পর সিদ্ধার্থের চোখে পড়ল রাজপথ নিয়ে চলেছে এক শবযাত্রা। জীবনে এই প্রথম মৃতদেহ দেখলেন। প্রিয়জনদের কান্নায় চারিদিক মুখর হয়ে উঠেছে। বিস্মিত হয়ে হলেন সিদ্ধার্থ, কিসের এই কান্না? সারথী চন্ন বলল, প্রত্যেক মানুষের জীবনের পরিণতি এই মৃত্যু। মৃত্যুই জীবনের শেষ, তাই প্রিয়জনকে চিরদিনের জন্য হারাবার বেদনায় সকলে কাঁদছে। অবমাননা হয়ে গেলেন সিদ্ধার্থ। এক জিজ্ঞাসা জেগে উঠল তার মনের মধ্যে, মৃত্যুই যদি জীবনের অন্তিম পরিণতি হয় তবে এই জীবনের সার্থকতা কোথায়? রাজপ্রাসাদের সুখ ঐশ্বর্য বিলাস সব তুচ্ছ হয়ে গেল সিদ্ধার্থের কাছে। প্রতি মুহূর্তে মনে হলো এই যারা ব্যাধি মৃত্যুর হাত থেকে তাকে মুক্তির সন্ধান দেবে। আক্রমৎসাদ দেখা হলো এক সন্ন্যাসীর সাথে। সিদ্ধার্থ তাকে জিজ্ঞাসা করলেন, কেন আপনি এই সন্ন্যাস গ্রহণ করেছেন? সন্ন্যাসী বললেন, আমি জেনেছি সংসার সবকিছুই অনিত্য, জরা ব্যাধি মৃত্যু যে কোনো মুহূর্তে জীবনকে ধ্বংস করে দিতে পারে, তাই আমি যা কিছু অবিনশ্বর চিরন্তন তারই সন্ধানে বার হয়েছি। আমার কাছে সুখ দুঃখ জীবন মৃত্যু সব এক হয়ে গিয়েছে। সিদ্ধার্থ সকলের কাছ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিলেন। দিবাজ রাত্র
চিন্তার মধ্যে হারিয়ে গেলেন। সকলের অগোচরে গভীর রাতে নিজের কক্ষ ত্যাগ করে বেরিয়ে গেলেন সিদ্ধার্থ। পেছনে পড়ে রইলেন স্ত্রী যশোধরা, পুত্র রাহুল, পিতা শুভদাদন, মহাপ্রজাপতি। অশ্বশালায় ঘুমিয়েছিলেন সারথি চন্ন, তাকে ডেকে তুললেন সিদ্ধার্থ। সিদ্ধার্থ রথে নিয়ে চললেন চন্ন। নগরের সীমানা না পার হয়ে জনপদ গ্রাম পার হয়ে রাজ্যের সীমানায় এসে দাঁড়ালেন। এবার সারথি চন্নকে বিদায় দিতে হবে। নিজের সমস্ত অলঙ্কার প্রবেশ রাজবেশে যে প্রবেশ খুলে উপকার দিলেন চন্নকে। তারপর বললেন, তুমি পিতাকে বলো আমি যদি কোনোদিন জরা ব্যাধিতে যদি মৃত্যুকে জয় করতে পারি তবে আবার বা তার কাছে ফিরে আসব। আমি এ মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্ত করে আলোর পথে পথ দেখাতে চাই। চলতে চলতে অবশেষে সিদ্ধার্থ এসে পৌঁছলেন রাজগৃহ। তখন এই তার রাজগৃহ ছিল কোথায়? কোনো জনমানব নেই, চারিদিকে নির্জন, শুধু পাখির কুজন আর আর বয়ে চলা বাতাসের শব্দ। ভালো লেগে গেল সিদ্ধার্থর। তিনি স্থির করলেন এখানেই বিশ্রাম গ্রহণ করবেন। ঘুরতে ঘুরতে চোখে পড়ল পাহাড়ের ছোট ছোট গুহায় ধ্যানমগ্ন হয়ে আছেন সব সাধুরা। একটি গুহার সামনে এসে সে দাঁড়িয়ে পড়লেন সিদ্ধার্থ। সেই গুহায় ধ্যানমগ্ন ছিলেন আলাড়া নামে এক সাধু। সিদ্ধার্থ গুহার অদূরে বসলেন। আলাড়ার ধ্যান ভঙ্গ হতেই সিদ্ধার্থ তার কাছে গিয়ে নিজের পরিচয়, গৃহত্যাগের কারণ বর্ণনা করলেন। আমি মুক্তির পথ সন্ধান করছি, আপনি আমাকে বলে দিন কোন পথে ধরে অগ্রসর হলে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেখানেই রয়ে গেলেন সিদ্ধার্থ। একটি গুহায় তিনি বাসস্থান করে নিলেন। সমস্ত দিন ধ্যান, বেদ পাঠ, শাস্ত্রচর্চার মধ্যে অতিবাহিত হতো। দিন কেটে যায়। শুরু গুরু আড়ালার কাছে শিক্ষা পেয়ে তিনি অনেক কিছু জ্ঞান লাভ করেছেন। সিদ্ধার্থ কিন্তু তার অন্তরে যেন অতৃপ্তি রয়ে যায়। নতুন গুরুর সন্ধানে বার হলেন সিদ্ধার্থ। এবার এলেন উদ্যাক নামে এক সাধুর সান্নিধ্যে, দীক্ষা নিলেন তার কাছে। সেই একই জীবন চর্চা, পাঠ্য শাস্ত্রপাঠ, জপ, যজ্ঞ, এতেই বাইরে আড়ম্বর আছে কিন্তু অন্তরের স্পর্শ নেই। সিদ্ধার্থ উপলব্ধি করতে পারলেন যে জ্ঞান পরম সত্যের অন্বেষণ কিন্তু তিনি করেছেন, কোনো সাধুই তার সন্ধান জানেন না। হতাশায় ভেঙে পড়লেন। তিনি অনুভব করলেন তার পথের সন্ধান অপর কেউ তাকে দিতে পারবে না, অন্ধকারের মধ্যে তাকেই খুঁজে বের করতে হবে আলোর দিশা। ঘুরতে ঘুরতে এসে সে উপস্থিত হলেন উরুবেলা নামে এক নগর প্রান্তে, যেখানে পাঁচজন সাধু বহুদিন তপস্য করেছিলেন। সিদ্ধার্থের আশানুসারী উদ্দেশ্য শুনে তারা বলল, তুমি তপস্য করো। সিদ্ধার্থ জিজ্ঞাসা করলেন, কেমন করে আমি তপস্য করব? দিন রাত্রি একই দিনে আসে আসনে বসে ধ্যান করে চলেন, এক অন্তর্নিগ্রহ করেও যে প্রজ্ঞা জ্ঞানের সন্ধান করেছিলেন তার কোনো দিশা পেলেন না সিদ্ধার্থ। মনে হলো যাকে তিনি উপলব্ধি করতে চাইছেন সে পরম সত্য যেন ধরা দিতে গিয়েও দূরে সরে যাচ্ছে। সিদ্ধার্থ স্থির করলেন তা আর আত্মনিগ্রহের পথেও তিনি অগ্রসর হবেন না। কাজেই এক গ্রামে ছিল একটি মেয়ে, নাম সুজাতা, ধর্মপ্রাণা, ভক্তিমতী। প্রতি বছর সে মনের কামনা পূরণের আশায় বৃক্ষ দেবতার কাছে পূজা দিত। যুদ্ধে চলতে চলতে এক এসে পৌঁছলেন সেই পাঁচ সাধুর কাছে। তারা সকলেই কঠোর সাধনায় নিমগ্ন ছিলেন হয়েছে। বুদ্ধকে দেখা মাত্র তার বিস্ময় অভিভূত হয়ে পড়ল। বুদ্ধ তাদের সামনে গিয়ে বললেন, তোমার এই আত্মগৃহের পথ ত্যাগ করো। এই উচ্চ সাধনাও যেমন প্রজ্ঞা লাভের প্রতিবন্ধক তেমনি ভোগ সুখ বিলাসের মধ্যেও সত্যকে জানা যায় না। ধীরে ধীরে পাঁচজন সাধুর মন থেকে সব সংশয় দূর হয়ে গেল। তারা উপলব্ধি করল তথাগত বৃদ্ধই তাদের জীবনে আলোর দিশারি হয়ে এসেছেন। বুদ্ধ তাদের একে একে ধর্মের উপদেশ দিতে লাগলেন। তার উপদেশ শোনাবার পর পাঁচজন সাধু বলল, আপনি আমাদের দীক্ষা দিন, আজ থেকে আমরা আপনার শিষ্য হব। বুদ্ধ তাদের শিক্ষা দীক্ষা দিয়ে শিষ্য হিসেবে বরণ করে নিলেন। দেখতে একটু অল্প দিনের মধ্যে বুদ্ধের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। প্রাচীন ভারতে বৈদিক ধর্মে মূর্তি পূজা না থাকলেও ছিল যজ্ঞ আচার অনুষ্ঠানের বাড়াবাড়ি। ব্রাহ্মণরা ছিল সমাজের সব কিছুর চালক। বুদ্ধের ধর্মের মধ্যে ছিল মানুষের প্রতি ভালোবাসা, করুণা, প্রেম।
তাই মানুষ সহজেই তার প্রেম ধর্মের প্রতি আকৃষ্ট হন। এতদিন পুরোহিত ব্রাহ্মণরা মানুষকে বলতো একমাত্র তারাই মানুষ পারে মানুষকে মুক্তি দিতে। বুদ্ধ বললেন, অন্য কেউ তোমাদের মুক্তি দিতে পারবে না, তোমাদের জীবন চর্চার মধ্যে আছে তোমাদের জীবনের সুখ দুঃখ। মানুষ নিজেই তার যে দুঃখকে সৃষ্টি করে, তেমনি নিজেই চেষ্টার মধ্যে দিয়েই সব দুঃখ নিজেকে উত্তীর্ণ করতে পারে। তুমি সৎ জীবন যাপন করো, পবিত্র আচরণ করো, অন্তরকে শুদ্ধ করো, উদার করো, সেখানে যেন কোনো কলুষতা না স্পর্শ করতে পারে। দলে দলে মানুষ আসতে আরম্ভ করলো তার কাছে। তিনি তাদের কাছে বললেন অষ্টমার্গের কথা। প্রথম হচ্ছে সত্যবোধ, অর্থাৎ মন থেকে সকল ভ্রান্তি দূর করতে হবে, উপলব্ধি করতে হবে নিত্য তো অনিত্য বস্তুর মধ্যে প্রভেদ। দ্বিতীয় হচ্ছে সংকল্প, সংসারের পার্থিব বন্ধন থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষা। যা কিছু পরম জ্ঞান তাকে উপলব্ধি করার জন্য থাকবে গভীর আত্মসংযমের পথ ধরে এগিয়ে চলা। তৃতীয় সম্যক বা সত্য বাক্য, কোনো মানুষের সাথেই যেন মিথ্যা করে সৎ জীবনযাপন করা, সমস্ত কাজের মধ্যেই যেন তাকে সংযম আর শৃঙ্খলা, এছাড়া অন্য মানুষের প্রতি আচরণ থাকবে দয়া ভালোবাসা। পঞ্চম হলো সত্য জীবন বা সম্যক জীবিকা, অর্থাৎ সৎভাবে অর্থ উপার্জন করতে হবে এবং জীবন ধারণের প্রয়োজন এমন পথ অবলম্বন করতে হবে যাতে রক্ষা পাবে পবিত্রতা ও সততা। ষষ্ঠ সৎ চেষ্টা, মন থেমে সকল রকম অশুভ ও অসৎ চিন্তা দূর করতে হবে। যদি কেউ আগের 5টি পথ অনুসরণ করে তবে তার কর্ম ও চিন্তা স্বাভাবিকভাবেই সংযত হয়ে চলবে। সপ্তক সম্যক ব্যায়াম, অর্থাৎ সৎচিন্তা। মানুষ এই সময় কেবল সৎ ও পবিত্র চিন্তা ভাবনার দ্বারা মনকে পরিপূর্ণ করে রাখবে। অষ্টম, এই স্তরে এসে মানুষ পরম শান্তি লাভ করবে, মূলত তার সন্ন্যাসী আশ্রম ও বা সঙ্গ শিষ্যদের জন্য। কিন্তু কিছু তিনি তার প্রখর বাস্তব চেতনা দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন। সাধারণত গৃহী মানুষ কখনোই তার এই অষ্টম মার্গের পথকে অনুসরণ করতে পারবে না। তিনি সমগ্র মানব সমাজের জন্য 10টি নীতি প্রচলন করলেন। তুমি কোনো জীব হত্যা করবে না, অপরের জিনিস চুরি করবে না, কোনো ব্যভিচার বা অনাচার করবে না, মিথ্যা কথা বলবে না, কাউকে প্রতারণা করবে না, কোনো মাদকদ্রব্য গ্রহণ করবে না, আহারে সংযমী হবে, দুপুরের পর আহার করবে না, নৃত্য গীত দেখবে না, সাজসজ্জা অলঙ্কার পরবে না, বিলাসবহুল শয্যায় শোবে না, কোনো সোনা বা রূপা গ্রহণ করবে না। এই 10টি উপদেশের মধ্যে প্রথম 5টি ছিল সাধারণ মানুষের জন্য, আর বাকি 10টি উপদেশই পালনীয়, আর সন্ন্যাসীর ক্ষেত্রে 10টি উপদেশই পালনীয়। বুদ্ধের এই উপদেশ জনগণের জন্য মধ্যে প্রচার করার জন্য তার 60 জন বিশিষ্ট শিষ্য চারিদিকে ছড়িয়ে পড়ল। এবার বুদ্ধ কয়েকজন শিষ্যকে নিয়ে রওনা হলেন গয়ার পথে। বুদ্ধ তার কয়েকজন শিষ্যকে নিয়ে রওনা হলেন কপিলাবস্তুর পথে। মহারাজ উদ্ভব শুদ্ধধনের মনে ক্ষীণ হয়ে আশা জেগে ওঠে, হয়তো পুত্র তার রাজ্যের ভার গ্রহণ করবে। বুদ্ধ নগরে প্রবেশ করতেই বৃদ্ধ পিতা ছুটে গেলেন তার কাছে। কিন্তু তিনি এ কাকে তিনি দেখলেন? পর্ণে পীত বস্ত্র, একদিকে কাঁধ অনাবৃত, মস্তক মুন্ডন, হাতে ভিক্ষাপাত্র। তিনি ভিক্ষাপাত্র হাতে নগরের মানুষের কাছে ভিক্ষা চাইছেন, গিয়ে কিনা সমগ্র রাজ্যের যুবরাজ সে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন। লজ্জায় ক্ষোভে মাথা নত করলেন শুদ্ধধন। বুদ্ধ এগিয়ে এলেন পিতার কাছে, এসে তাকে প্রণাম করে বললেন, আপনি হয়তো পুত্র স্নেহ অনেক ব্যতীত হয়েছেন, মন থেকে এই মায়া আপনি দূর করুন, এই জগৎ অনিত্য। রাজা শুদ্ধধন উপলব্ধি করলেন তার সম্মুখে যে দাঁড়িয়ে আছে সে তার পুত্র নয়, মহাজ্ঞানী মানবশ্রেষ্ঠ তথাগত বুদ্ধ। পুত্রকে নিয়ে গেলেন রাজপ্রাসাদে। রাজপ্রাসাদের অন্তঃপুরায় বসেছিলেন যশোধারা। তিনি ভাবলেন যতক্ষণ না বুদ্ধ তার কাছে আসে তিনি কোথাও যাবেন না। বুদ্ধের হৃদয় যশোধারার সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। তিনি 2জন শিষ্যকে নিয়ে অন্তঃপুরে প্রবেশ করলেন। বুদ্ধকে দেখা মাত্রই উঠে এলেন যশোধারা। তার পরনে কোনো রাজবেশ নেই, কোনো অলঙ্কার নেই, গৃহ থেকে সন্ন্যাসী গৃহে থেকেও শোনে। বুদ্ধের পায়ের উপর লুটিয়ে পড়লেন যশোধারা। বুদ্ধ তাকে শান্ত করে বললেন, হে আমার পুত্রের জননী, আমি জানি তুমি জন
তুমিও জন্ম জন্মান্তর ধরে সৎ পবিত্র জীবনযাপন করছো, তাই আমি তোমাকে মুক্তির পথ দেখাতে এসেছি। আমি তোমাকে উপদেশ দেব, তুমি সেই পথ অনুসরণ করো, তবেই জীবনে সব মায়া বন্ধনের ঊর্ধ্বে উঠতে পারবে। আর যেখানে সেখানে অপেক্ষা করলেন না বুদ্ধ। পরদিন বুদ্ধ নগরে বেরিয়েছেন ভিক্ষাপাত্র হাতে। এমন সময় প্রাসাদের আলিন্দে দাঁড়িয়ে যশোধরার তার পুত্র রাহুলকে বললেন, ওই যে দিব্যকান্তি পুরুষ পথ দিয়ে চলছেন, উনি তোমার পিতা। যাও, ওর কাছ থেকে গিয়ে তোমার উত্তরাধিকার চেয়ে নাও। পুত্র রাহুল গিয়ে দাঁড়ালো বৃদ্ধের সামনে। তাকে প্রণাম করে বললেন, আমি তোমার পুত্র, তুমি আমাকে আমার উত্তরাধিকারী দাও। এবার এলেন তার ভাই আনন্দ, আনন্দ প্রজাপতির পুত্র। তিনি বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলেন। সকলকে নিয়ে বুদ্ধ কপিলাবস্তু ত্যাগ করে এলেন শ্রাবস্তী নগরে। এখানে তার থাকবার জন্য অনাথ শিশু পিসুকসুক নামে এক ধনী বণিক যে বনে এক মঠ নির্মাণ করে দেয়। একদিন কপিলাবস্তু থেকে মহাপ্রজাপতিরও দূর এর বুদ্ধের কাছে, তারা সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে সঙ্গে আশ্রয় নিতে চান। তার সাথে যশোধরা ও আরও অনেকেই সন্ন্যাস গ্রহণ করতে চায়, কিন্তু বুদ্ধ নারীদের সন্ন্যাস গ্রহণে মেনে নিতে পারলেন না। তিনি মাতা প্রজাপতির অনুরোধ করতে ফিরিয়ে দিলেন। আনন্দ ছিলেন বুদ্ধের প্রধান শিষ্য। আনন্দের অনুরোধে বুদ্ধ বললেন, বেশ, তাহলে তাদের সঙ্গে প্রবেশ করার অনুমতি দিলাম, তবে সঙ্গমের নিয়ম ছাড়াও আরও 8টি নিয়ম তাদের মেনে চলতে হবে। মাতা মহাপ্রজাপতি বুদ্ধের সমস্ত নিয়ম মেনে চলার অঙ্গীকার করলেন। বুদ্ধ অনুমতি দিলেও নারীদের এই সঙ্গে প্রবেশ করার বিষয়টিকে কোনোদিনও অন্তর থেকে সমর্থন করতে পারেননি। বুদ্ধ আনন্দকে বললেন, যদি নারীদের সঙ্গে প্রবেশ বেশ না করত, তবে বৌদ্ধ ধর্ম হাজার হাজার বছর ধরে ভারতের বুকে রয়ে যেত। কিন্তু নারীরা প্রবেশ করার জন্য কিছুদিনের মধ্যেই আমরা প্রবর্তিত সব নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়ব। বুদ্ধের এই আশঙ্কা সত্য বলেই পরবর্তীতে প্রমাণিত হয়েছিল। জীবনের দিন যতই শেষ হয়ে আসছিল, ততই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। বিশেষত বর্ষার প্রকোপেই বেশি অসুস্থ হয়ে পড়তেন। জীবনের অন্তিম পর্ব বুদ্ধ তখন 80 বছরে পা দিয়েছেন। বুদ্ধ তার কয়েকজন শিষ্য নিয়ে এলেন হিরণ্যবতী নদীর তীরে কুশীনগরে। ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালেন এক শালবনের নিচে। আনন্দ গাছের নিচে এক বিছানা পেতে নিলেন। সামান্য কয়েকজন শিষ্য সেখানে দাঁড়িয়ে ছিলেন। তারা সকলেই উপলব্ধি করতে পারছিলেন ভগবান তথাগত এবার তাদের ত্যাগ করে যাবেন। এবার আনন্দকে কাছে ডাকলেন বুদ্ধ, বললেন, আমি যখন থাকবো না, আমার উপদেশ মতো চলবে, আমার উপদেশই তোমার পথ নির্দেশ করবে। বললেন, আমি থাকবো না, আমার উপদেশ মতো চলবে, আমার উপদেশই তোমার পথ নির্দেশ করবে। বুদ্ধদেব তার কোনো উপদেশ লিপিবদ্ধ করে যাননি। তার মৃত্যুর পর বৌদ্ধ স্থবির রহস্যমরা মিলিতভাবে তার সমস্ত উপদেশ সংকলিত করেন। এই সংকলিত উপদেশ কৃপিটক নামে পরিচিত। কৃপিটক বৌদ্ধদের দুর্ধান ধর্মগ্রন্থ। বুদ্ধ শেষবারের মতো শিষ্যদের কাছে ডেকে তাদের উপদেশ দিলেন, তারপর গভীর ধ্যানে মগ্ন হলেন। সে ধ্যান আর ভাঙল না। বুদ্ধদের মতে বুদ্ধ দেহত্যাগ করেছিলেন খ্রিস্টপূর্ব 544 সালে, কিন্তু আধুনিক কালের ঐতিহাসিকদের মতে বুদ্ধের প্রাণ ঘটেছিল খ্রিস্টপূর্ব 486 বা 483 সালে। গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।